সামাজিক মাধ্যমে ট্রল না করে মুখোমুখি হয়ে সমালোচনা করতে বললেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন এই তারকা। সামাজিক মাধ্যমে বুলিং ও ট্রল নিয়ে জয়া বলেন, যারা এসব মন্তব্য করে বেড়ায় তারা নিজেরাই আসলে নিজেদের নেতিবাচক মানসিকতা সবার সামনে প্রকাশ করে ফেলেন। অভিনেত্রী মনে করেন, সরাসরি কিছু বলতে গেলে সাহসের প্রয়োজন, সবার সেই সাহসটা নেই। বর্তমানে ছড়া পালক সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয়া। আগামী 24 জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন শান্তন মুখার্জী।